বাজার খুব খারাপ, ওই জন্য তো বৃষ্টি হয়েছে, মাঠে বৃষ্টি হয়েছে। ঠিক আছে, ভাত ডাল আর ভাত ডাল ব্যাস, এটাই আমাদের চলে যাচ্ছে, আর কি করবো, গরিব মানুষ আমার এইভাবে চলছে, বুঝলে তো। ওই জন্য আমি বলছি যে আমার একটা তোমার গার্ডম্যান হয়ে থাকে। তোমাদের কিরকম মজুরি, কিরকম কি দিচ্ছে? মজুরি 100 টাকা রোজ দেয়, দুবেলা এই ভাত ডাল মাছ দেয়, বিকেল রাত্রে ডাল ভাত। দুপুরে তো মাছ খাচ্ছিলে দেখেছি, দুপুরে বললাম তো আমি, দুপুরে মাছ দেয়। কি মাছ? ওই কাটা পোনা দেয়, কোনোদিন হয়তো নদীর মাছ দেয়, এইভাবে দেয়, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমাদের চলে জীবন। আচ্ছা, এই যে এই যে তোমাদের যে এখন এই কয়লাটা পুড়ছে, এটা কি থেমে যাবে নাকি পুড়বে সারা? না, এ এখন যতদিন মেলা চলবে ততদিন চলবে, সারাক্ষণ সারাক্ষণ এই যে কয়লা দিয়ে মারা হয়েছে, এখন আর মানে হু করে উঠবে না, ঠিক আছে, জ্বলবে না। এবার সকালে এই তাওয়াটা খুলে দিলে, লোহার প্লেটটা খুলে দিলে আজ আস্তে আস্তে উঠতে হবে। কোনো টিভি না, ওরকম টিভি টিভি না, কারণ এই কথাগুলো তো আমার মনে থাকবে না। অত যদি মনে থাকতো তাহলে তো হয়ে যেত। আজকের যেটা কথা বলি, কালে তোমার এক মাস পরে বললে তোমারও মনে থাকবে। এই যে লোকে যে আমি এই বলে লিখে ফেলবো, এইটা শুনে আমি লিখে ফেলবো, তবে আমি বুঝতে পারবো, বুঝতে পারছো না? আর ওইটা তুমি বলো, দাঁড়া আমি একটু এখানে দেখি, ওই যে তোমার উপরে যে ঠাকুর আছে, আরেকবার বলো, সেটা হচ্ছে ওয়েলকাম ঠাকুরকে নিয়ে একটু বলো। ওয়েলকাম ঠাকুরটা হচ্ছে একটা মেয়ের ফটো দেখছি, বেশ ভালো দেখতে। হ্যাঁ, ভালো। তার পাশে কিন্তু আরো সব ঠাকুর, এমনি আসল ঠাকুর আছে। তো ওয়েলকাম ঠাকুর, এখানে তো এখানে এলাকাটা তো খুব ভালো এলাকা, কিন্তু সবাই সব রকম চায়, তো কেউ শুধু ঠাকুর নিয়ে ভক্তি হয় না, কেউ একটু বলো একটু বলি নয়চা ভালো মেয়ে ফেসা, একটু মজাদারি মেয়ে চাই। বেশ, ওই জন্য ওই জায়গা হয়েছে, ওই মেয়েদেরকে মানে বুঝতে হবে, তখন 500 জায়গায় 1 কিলো দিলে দিলে। বেশ, ঠিক, ভালো কথা। হ্যাঁ, কেউ ডান দিক থেকে দেখে বাড়াবে, কেউ বাঁ দিক থেকে বাড়াবে, এই তো। এইটা আমার দই, ওয়েলকাম দেখে লাভ হচ্ছে আমার, দু কিলো লাল, দু কিলো যদি মাল যায় সেটাই লাভ হচ্ছে, নাকি এক কিলো দু জায়গায় জিলেবি বিক্রি হচ্ছে সেটাই লাভ। ওই জন্যই রাখা হয়েছে ওয়েলকাম ঠাকুর। আর তোমার কি সব আত্মীয় নাকি এলাকার লোক? এলাকার লোক। এলাকার নাম কি? এলাকা ডায়মন্ড হারবার। থানা কি? থানা হচ্ছে কুলপি, কুলপি, কুলপি থানা। আচ্ছা, পোস্ট অফিস? পোস্ট অফিস বড় বিদ্যাহাট। বড় বিদ্যাহাট, বড় বৈদ্যহাট, বড় বৈদ্যহাট। আর তোমরা এমনিতে নাম কি, তোমার নাম কি? আমার নাম যার কেউ নাই। আরে দৌড় ওরকম ঠিক করে নাম বললো, অরিজিনাল যার কেউ নাই, কি নাম? আচ্ছা, এনে রেখে জিজ্ঞেস করলাম, একটা রিপোর্টার হয়েছে জানো না, বললে হবে না, যার কেউ নাই তার কি নাম থাকে? অনাথ। হ্যাঁ, অনাথ। তারপরে ব্যাস, আপনার নাম হালদার? কুন্দল মন্ডল। আর আপনার? তন্ময় রায়। তন্ময় রায়। আপনার? সুজয় মন্ডল। সুজয় মন্ডল। আপনি? আমি বল সকালে মন্ডল রায় বলছো, তুই বল আমি মুসলিম, আরে নাম হয় তোরে বাবা, তাহলে নামটা বলবে না তাই বলে। মুসলিম হোক যা হোক, হিন্দু হোক মুসলমান হোক, বাপ মা তো আছে একটা, তার বাপ মা তো দেওয়ার নাম আছে নাকি, সেখানে তো এক জিনিস। হ্যাঁ, তাহলে তারপর তোমার নাম কি? মদন পুরকাই। তারপর তুমি? পলা সালদার। এই সেখানে ওই বাচ্চা রাকেশ মন্ডল। আচ্ছা, তোমার অধিকারীর নাম কি? সুকুমার হালদার। সে কি তোমাদের কারোর আত্মীয় হয়? আমার দাদা হয়। তোমার দাদা হয়? আচ্ছা, বেশ। হ্যাঁ, খারাপ কথা বলো না ভাইয়ের সামনে, ঠিক আছে, ভালো লোক। আর তোমাদের তো শুনলাম নানা রকম মেলায় তোমরা এমনিতে স্টল দাও, কোন কোন মেলায় দাও স্টল? দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, হুগলি। হুগলিতে? হুগলি কই? যেমন নাম বলো কয়েকটা। আর কোন কোন জেলায় গেছো? দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, বিষ্ণুপুরে, বাঁকুড়া স্টেডিয়াম, সোনামুখী, সোনামুখী। তাহলে সারা বছরে কি এইগুলো করতে থাকো তোমরা? তাহলে বাড়ি যাও কখন? বাড়ি মাঝে মাঝে মাঝে
হয়তো ওদিক থেকে বউ ফোন করলো যে দেখো ছেলে শরীর খারাপ, ছেলে হচ্ছে নানা, ছেলে শরীর না খারাপ হলেও হয়তো মিছিমিছি করে বলছে যে আমার ছেলে শরীর খারাপ, তুমি এখনই চলে আসতে হবে, যেতে তো হবে, আমার যেতেই হবে। ঠিক আছে, আমি বললাম তাহলে মালিক বললো যা, মালিকও বসে, মালিকের স্ত্রী আছে, মালিকও তো স্ত্রী আছে, তাই সেইভাবে আমাদের যেতে হয়। ঠিক আছে, এই কারবার এইভাবে আমাদের চলে যায়। খুব ভালো, আমাদের খোঁজ এরকম ভাবে কেউ নেয় না। কেন খোঁজ নেয় না? কেন তুমি নিচ্ছ রিপোর্ট? আমাকে তো রোজই দেখতে পাও, ফটো ফটো তুলে যাই, দেখো তো। তাহলে সে আর কি, আমি তো আগের দিন আরেকবার জিজ্ঞেস করে আসছি। তো তোমাদের তোমার যে এই বরাতে এলে কি করে? ধরো এ তো ভাই, বুঝলাম তুমি তো ভাই আমাদের, তুমি তো পরিবারের হয়ে গেলে। কিন্তু তুমি যে কন্টাক্ট নাই, আমাদের সব কন্টাক্ট নাম্বার নেওয়া আছে। আচ্ছা, এখানে এখানে ওখানে দুটো। না না, প্রথমে জুটলে সে তো ব্যবসা কি করে হলো, তুমি কাজে জুটলে কি করে? কাজে জুটলে বলতে আমাদের দেশে মালিক এই ধরনের কারবার করে। হ্যাঁ, এবার মালিক আমাদের দেশে এবার গ্রামে গ্রামে গেলে করবি লেবার খোঁজে। ঠিক আছে, এরকম যে কারিগর, যে লেবার, কে কে কয়লা ভাঙার জন্য, কে জল তোলার জন্য, নানারকম লেবার খোঁজে, যে যে হেল্পার, তো মাইনের নানা রকম ভাগ আছে। এবার খোঁজে, তার মধ্যে এবার আমাদের সিস্টেম হয়ে যায়। মালিক বলে দেয় এই মাইনে, আমার এই মাইনে দিলে আমি যাবো, নাহলে আমি দেশে চারিদার কাজ করবো, ওর কাছে রাত কাটাবো আর চারিদার কাজ করবো, রুইবো ওই যাবুনি, ওই পয়সা সারা রাত ফেরে 24 ঘন্টা ডিউটিতে আমার কপাল দিবি, আমি বোর কাছে যাবো সারা রাত, তুই যদি ঘুমাই শান্তিতে থাকতে পারবো, আর দিনবেলা রুইবো, মাঠে রোয়া হচ্ছে এখন, আমাদের সব গ্রামে মোরল ঝাড়া। তো কোন জাতের তারা? তারা হাইট কাস্ট। আচ্ছা, কেউ শিরুল কাস্টে আছে, শিরুল কাস্ট, হাইট কাস্ট, সব মিলিয়ে মিলিয়ে। আচ্ছা, এইভাবে চলতে হয় কোন রকম। তুমি কি শেখ? তুমি শেখ তো? আচ্ছা, আমাদের ধর্মে একটা একটা ভালো জিনিস করে দিয়েছে, মৌলবীদের কোরআন পড়ার জন্য একটা মাইনে সিস্টেম করে দিয়েছে, এইটাই আমাদের ধর্ম। তো তুমি মৌলবীটা হলে না কেন, তোমার একটা মাইনে হয়ে যেত। কিন্তু সেই যোগ্যতা আমার তো নাই। কেন তা বলে? যোগ্যতা করে দিতে হবে নাকি? বুদ্ধি তো মোটা একদম রডের মতো, এই বেয়া কাটতে গেলে অনেক কাঠখড় দরকার আছে। তাহলে তুমি বলছো যে মৌলিক ভাবে বেঁকা বুদ্ধি হইতে হয়? বাঙালি বাঙালি, এইটা হলো কথা, এইটা হলো কথা, এইভাবে আমাদের জীবন চলে আছে। ঠিক আছে, এরপরে কোথায় যাবে জানো? কেন ঠিক হয়নি এখনো? তাহলে কি এরপরে দেশে যাবে? আচ্ছা, দুর্গাপুজো আমাদের আসা মানে কি দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, পরপর মেলা আমাদের রাংরাঙে চলে গেল। আচ্ছা আচ্ছা, এই সময়টা আমাদের একটু অসুবিধা, কিন্তু আয়টাও ভালো হয়। এটা ভালো বলতে আয়টাও ভালো হয় যত তোমাদের বাইরে। হ্যাঁ, যত বাইরে থাকে তত আমাদের রোজ ঠিক আছে, কিন্তু এই সময় তো আমাদের কষ্ট হয়ে বিশাল তো বটে। বর্ষাকালে মেলাঘর থাকে না, এই সময় এই সময় 3 মাসের মধ্যে একটা টুকু ঘটে, এটাই কদিন কাজ হবে, 10 বাজে কাজ করে আমাদের সঙ্গে চলাতে হবে। ঠিক কথা।
দাদা তুমি সব কিছু করে নাও, তোমাকে আমি একটা জিনিস আমাকে হ্যাঁ দাদা আমি